এটা কি AK-47? আমি ওই মূর্খ নাকি? লাগা বড় শিখো নাই, এত টাকা খরচ করে এত দামি একটা নেম প্লেট লাগায় রাখছি, পরে দেখতে পারো না? সরি আঙ্কেল, আসলে নেম প্লেটে ময়লা পড়া তো তাই সঠিক বুঝতে পারিনি। আর নামটাও কি অদ্ভুত, AK-47। এর মধ্যে অদ্ভুতের কি হইলো? এতে আহমদুল্লাহ কেতে খন্দকার, আর 47 হইছে বাড়ির নাম্বার, এই জন্য AK-47 রাখছি। তোমাদের সমস্যা কি? তোমরা কে, কারা কি চাও? আসলে আঙ্কেল আমরা বাসা ভাড়া নেওয়ার জন্য আসছি। ও বাসা হইতেছে কি, 2 বেডরুম, ড্রয়িং, ডাইনিং, কিচেন, 2 বার্নার, আর গ্যাস পানি বিদ্যুতের বিল আলাদা দিতে হবে, ভাড়া 16,000 টাকা। থাকবে কে কে? আমরা আঙ্কেল আসছিলাম একটা সাবলেট বাসার জন্য। আরে না না, আমি সাবলেট টাবলেট ভাড়া দিই না, ঝামেলা আছে, যাও যাও ও খালু। খালু আমাকে নিচের ঘর দুটো তো 2 মাস ধরে খালি পড়ে রয়েছে, আরে কিছু পোষানো যাবে ভাড়া দিলে? আসে সাবলেট জন নিবা থাকবে কে কে? তোমরা 2 জন? আমরা 3 জন। আরেকজন কই? আরেকজন অফিসে। এইবারে যদি আমি সাবলেট দেই না কিন্তু তোমাদের দিতে পারি, তবে বাসা ভাড়া নিতে গেলে কিছু শর্ত আছে। যা দিনকাল পড়ছে, না বুঝা শুনা তো যারে তারে বাসা ভাড়া দেওয়া যায় না। কেন আঙ্কেল? কেন আবার? খবরে দেখো না, এখন বাড়ি ভাড়া নিয়ে নানা রকম অসামাজিক কার্যকলাপ, রাজনৈতিক কার্যকলাপ, বিপজ্জনক কার্যকলাপ ঘটা, শেষ পর্যন্ত বাড়িওয়ালারে সুদ্ধা ফাঁসাই দিতেছে। জি আঙ্কেল দেখেছি। সেই জন্য বাড়ি ভাড়া নেওয়ার আগে তোমাদের সম্পর্কে সব তথ্য আমার আগে জানতে হবে। কি কি তথ্য আঙ্কেল? এই তোমাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, তারপরে হচ্ছে নিবন্ধন করা মোবাইলের ফোন নাম্বার, তারপর কোথায় কাজ করো সেই ঠিকানা, আর সবশেষে একজন গ্যারান্টার। আপনার কথা শুনে কিন্তু মনে হচ্ছে আপনি একজন সচেতন নাগরিক। আমরা আপনার সব শর্ত মেনে নিতে রাজি আছি। আচ্ছা আঙ্কেল, ভাড়া হিসেবে কত দিতে হবে? আমি তো সাবলেট দেই না, তোমরা যখন নিতে আসছো। আচ্ছা ঠিক আছে, তোমরা 7,000 টাকাই দিও, কিন্তু বিদ্যুৎ, গ্যাস আর পানির বিল আলাদা। ঠিক আছে আঙ্কেল, আমরা অ্যাডভান্স করে যাচ্ছি, কালই আমরা বাসে উঠব। কত আছে? 7,000ই আছে। গুইনা নেই, গুইনা নেওয়াটা সুন্নত। টাকা তো 2,000 বেশি আছে। থাক, এটা আমি অ্যাডভান্স হিসেবে রাইখা দিলাম, তোমরা তো উঠবাই বাড়িতে। চল চল চল, মালপত্র নিয়ে আসো, যাও। খালু খালু, বকশিস টকশিস দিবেন না? কিসের বকশিস? কত কষ্ট করে পরিশ্রম করে এই ঘরটা ভাড়া নিয়ে দিলাম, বকশিস দিবেন না? বাড়ি টাকার আপনার, কিন্তু বকশিসটা তো আমার। বকশিস একদম খাওয়াই দেবো, হালাল রুজি করে রাখা। এই যে ময়লাগুলি সাফ কর, বেতন নিয়ে ওই ডাকা দেখ, বকশিস চাইতে এসছে। এই জন্য ওই কিপটে মানুষের কোনো কামই করতে না, বাদও কামই করতে না। সোনার ময়না ঘরে থুইয়া, সোনার ময়না ঘরে থুইয়া, বাইরে তালা লাগাইছে রসিকা। ভাই ভাবি আইছে, কেমন আছে বৃষ্টি? আপনার কি আর কোনো কাজ নেই? না, আমার আর কোনো কাজ নেই। আসলে কি করছি জানো? আমি সব কাজ বাদ দিয়ে দিচ্ছি। তোমারে না দেখলে তো আমার ভাল লাগে না। তুমি জানো না আমার প্রেশারটা বাইরা যায়, পৃথিবীটা কেমন জানি ঘুরতে থাকে, আমি পাগল হয়ে যাই। আপনি তো আসলেই পাগল, শুধু পাগল না, আপনি বদ্ধ পাগল। 100-তে 100 আমি আসলেই পাগল তোমার জন্য। তাহলে এখানে কি করছেন? পাগলের ডাক্তার দেখেন গিয়ে? অসহ্য। অভিক, অভিক, কিরে বাজার করে আসলি তো, তোমার বাজারের খুচরা টাকা ফেরত দিলি না, হিসাবও দিলি না, ঘটনা কি? বাকি টাকা মানে বাজার করতে দিছেনি তো 300 টাকা। তো 300 টাকা তাতে কি? তুই তোর পকেটে বর্ষস কত এই টাকা? কি আপনি আমার এত বড় কথাটা কইতে পারলেন? আমি যদি চুরি করতাম তাহলে এই বাড়ির মালিক তো আমি থাকতাম, আপনি না। না 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 না, আপনি চুরি করবেন কিসের জন্য? আপনি তো টাকাতেই করছেন। ধরা বললেই বড় বড় ইতিহাস বলা শুরু হয়। টাটা থেকে যাই এখান থেকে। সেটা করলেন তো, জোর জোর করেন কেন?
আইতাছে আইতাছে কেডা বড় ভাই ভাবি আইতাছে কষ্টি বেডা ভাবি আইতাছে আরে সকালবেলা যদি ভাই ভাবির মুখ না দেখে তাহলে তো ভাইয়ের মাথায় নষ্ট হয়ে যাবে বেডা ল ভাই না পর্যন্ত ভাবির কিছুক্ষণ থাকতে কই আপনাকে একটু ওয়েট করতে হবে কি সমস্যা তোমার এই যে ভাই দেখেন না কখন থেকে বিরক্ত করে যাচ্ছে আচ্ছা কি প্রবলেম তোমাদের মেয়েদেরকে বিরক্ত করছো কেন তোমরা আমরা বিরক্ত করছি সেটা আমাদের ব্যাপার আপনি কে আপনি জান বাহ তোমরা দুজন মেয়েকে রাস্তায় একা পেয়ে বিরক্ত করবে আর আমি তা দেখেও চলে যাব যাবেন সমস্যা চলে যাবেন আর যদি না যাই তাহলে আর যদি না যাই তাহলে আমরা আপনার হাড্ডি গুড্ডি ভেঙ্গে গুড়ে গুড়ে গুড় 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 আপনারা যান চলুন চলুন ভাই আপনি এত দেরি করে এলেন ভাই এই দিকে তো একটা ঘটনা ঘটে গেছে ভাই সব হুনছি তরে থাপড়াইছে মাথাটার গরম করিস না ভাই এই যে আপনি রাস্তায় খাড়ায় খাড়ায় ভাবিরে দেখেন ভাই এটা ভাল লাগে না ভাই আপনার একটা প্রেস্টিজ আছে না ভাই আপনি ভাবিরে পার্মানেন্ট করে নেন ভাই তাহলে আপনার মাথাটাও ঠিক থাকে আমরাও ভালো থাকি ভাই ঠিকই কইছো কি করতে কস ভাই ভাবিরে বিয়া করে ফেলাম চলেন ভাবির বাসায় যাই ঠিক আছে মামুন তুই আমার পিছে ওঠ আর তুই এখানে খাড়া ওরে কেঠাই থাপড়াইছে এটা খোঁজ লো জি ভাই আমরা আপনার প্রতিবেশী এই এলাকারই ছেলে পেলে চাচা আপনি বাইরে ছিলেন না ভাই হইল এই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আলী চৌধুরীর একমাত্র পুত্র এইচ আলী চৌধুরী ও এইবার চিনতে পারছি এবার চিনতে পারছি তা বাবা ভালো আছো তোমার আব্বা ভালো আছেন তো জি ভালো ভালো আছে তা বাবা আমার বাড়িতে কি মনে করে না তেমন কিছু না এমনি মানে কৌশলাদি জিজ্ঞাসা করার জন্য আসছি না মানে চাচা একটা উদ্দেশ্য অবশ্য আমাদের আছে কি উদ্দেশ্য বাবা আমরা ভাইয়ের সঙ্গে জনসেবামূলক কাজ করি তো তাই একটা বিষয়ে আপনার সঙ্গে একটু কথা বলতে এসেছিলাম কি কথা বলো শুনি চাচা কথাটা আপনারে কিভাবে যে জানায় আমাদের আজকের আলোচনার বিষয়টা হইতেছে আপনার মেয়ে বৃষ্টি বৃষ্টি কি হয়েছে বৃষ্টি না না কিছু হয় নাই তবে হইতে কতক্ষণ কি হইব আমার মায়ার এইসব কি বলতেছো চাচা আপনি কি খবরের কাগজ পড়েন না কত জায়গায় কত মেয়েরা লাঞ্ছিত হইতেছে তো কত মাসে শাহবাগে একটা শিক্ষিত মেয়ে হাজার হাজার মানুষের সামনে লাঞ্ছিত হয়ে গেল তারপর মনে করেন চাঁদপুর গাজীপুর সিঙ্গাপুর না না ভাই শরীয়তপুর শরীয়তপুর এইসব এলাকায় এক সপ্তাহের মধ্যে কম করে হলো 20টা মেয়ে কি হয়েছে শ্লীলতা হানি হয়েছে আবার খুনও হয়েছে হ্যাঁ সেটা আমি শুনছি কিন্তু
এইসব কথা বাবা তোমরা আমারে বলতেছো কিসের জন্য? না না চাচা, আপনি বুঝতে পারতেছেন না। মনে করেন যে আপনার মেয়ের জীবনে এরকম একটা কেলেঙ্কারির যে ঘটবে না তার কোনো গ্যারান্টি আছে? সেই গ্যারান্টি কে দিতে পারে বলো? কিন্তু তোমরা এইসব আমারে বলতেছো কিসের জন্য? হ্যাঁ চাচা, অনুমতি দিলে আমি একটা কথা বলতে পারি। তুমি ঠিক কথাই বলছো, কিন্তু ভালো পাত্র পাওয়াই তো মুশকিল, অনেক খরচাপাতির ব্যাপারও আছে। খন্দকার চাচা, আপনি তো বুঝতেছেন না, মনে করেন যে অন্ধকারের মধ্যে যদি আপনি ভালো ছেলে খুঁজেন তাহলে তো পাবেন না, একটু আলোর মাঝে আসেন আর কি। চাচা, আমরা আমাদের দায়িত্ব শেষ করলাম, এখন আপনি আপনার দায়িত্ব পালন করবেন কি না করবেন না সেটা আপনার ব্যাপার। আজ উঠি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, আপনি তো কিছুই বুঝতে পারতেছেন না, মানে আপনার মাথায় ঘুরতেছে না। মনে করেন যে সমাজের বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি, মনে করেন এলাকায় ঘর বাড়ি বাসা বাণিজ্যের সবই আছে, সুন্দর ছেলে, ভালো ছেলে, সমাজ সেবামূলক কাজে জড়িত, এরকম একটা ছেলের খোঁজ করেন না? আপনি একটু খুঁজে দেখেন, পেয়ে যাবেন চাচা। আসি চাচা, আসসালামু আলাইকুম। আমার কিন্তু বিষয়টা ভালো ঠেকতেছে না কালুজান। কেন ভালো ঠেকতেছে না? কেন হঠাৎ করে ক নাই বলা নাই বৃষ্টি মামনের নিয়ে এরা তো পেরেশান হয়ে উঠলো কেন? আরে দূর হো, মহল্লার বলা পাইন, ওরা তো সবার ভালোই চায়। বিষয়টা আপনি বুঝতে পারেন নাই, ওই ছেলে কিন্তু নিজেই নিজের বিয়ের প্রস্তাব দিয়ে গেল। তাই নাকি? এটা তো আমি বুঝতে পারি নাই। বিয়ের প্রস্তাব দিয়ে রফিক, তোর মাথায় তো ভালো বুদ্ধি আছে রে। জিন্দিগিতে প্রথম তুই একটা কথার মতন কথা বললি, মন্দ না। পাত্র হিসাবে বলাটা কিন্তু মন্দ না, আরে শিল্পপতির বলা 10-12 কোটি টাকা তোর হাতে আছে। আমি কই কি, আর আমার হারিন্দা বাজে কোন দিকে? কি হয়েছে বাবা, কোনো সমস্যা? আরে মা, আমি তো তোরে নিয়ে চিন্তা করে গেলাম। আমাকে নিয়ে চিন্তা করে গেছো? আমি আবার কি করলাম? কিছু হয় নাই, কিন্তু হইতে কতক্ষণ, প্রতিদিন পত্রপত্রিকা খুললে যে সব দেখতেছি চারিদিকে খালি নারী নির্যাতন, নারীর সম্ভ্রম হামনি, মানে আমার কিছু ভালো লাগতেছে না। মনে হয় যে এখন মেয়েদের ঘরের বাইরে যাওয়াটাই অনেক বিপজ্জনক। বাবা, তুমি এসব নিয়ে একদম টেনশন করো না, আমি খুব সাবধানেই থাকি। বিপদ যখন আসে তখন তো বইলা কয়ে আসে না রে মা, সাবধানে থেকে কোনো লাভ নাই। তোর মা মারা যাওয়ার আগে তোর দায়িত্বটা আমারে দিয়ে নিজে উদ্ধার হয়ে গেল গা, আর মা মারা মায়া বড় হয়ে গেলে বাপের যে কি চিন্তা এটা তো তুই বুঝবি না রে মা। আমি পড়ছি মহাজামেলায়, ওই একটা ছেলে আসছিল। ছেলে? কোন ছেলে? এলাকার বিশিষ্ট মাদক ব্যবসায়ী, মেডিসিন। সে আইসে তোমার সাথে তার বিবাহের কথা তোমার বাপেরে বুঝাইছে, তারপরে থেকে তোমার বাপের মাথা ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। কি বখাটে মেডিসিন এই বাসে এসেছিল আর তুমি আমাকে কিছুই বলনি? বাবা, তুমি জানো সে কত খারাপ, এমন কোন খারাপ কাজ নিয়ে সে করে না, আর তার সঙ্গে তুমি আমাকে কি প্রশ্ন বল বাবা? আপনি ডুবে মরবেন, রিমেম্বারিং। আমরা এই যে কজন আপনাদের এখানে বিচারতলায় ভাড়া এসেছি। ও, অ্যান্ড আই এম সরি।
আমার আপনাকে সরি বলা উচিত। সরি ফর হোয়াট? সেদিন আপনি এত কষ্ট করে বখাটেদের হাত থেকে আমাদের বাঁচালেন। আমি যে আপনাকে একটা থ্যাঙ্কস দিব সেই সুযোগ আমি পাইনি। থ্যাঙ্কস বলবার কোনো দরকার নেই, ওটা আমার দায়িত্ব ছিল। সেটা ঠিক আছে, কিন্তু এই দায়িত্ব বোধটুকু কারোর মাঝে আমি এখনো খুঁজে পাইনি। এটা মনে হয় ঠিক না, এটা একজন সচেতন নাগরিক হিসেবে সবারই দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। ইটস ভেরি নরমাল। অনেক রাত হয়ে গেছে, বরং আমাদের এখন নিচে যাওয়া উচিত। যাচ্ছি, এই চলো। গুড নাইট। গুড নাইট। আপনার কি ধারণা সব খাবার আমি একলা খাই? আপনি তো উপাস থাকেন, উপাস থাকতে থাকতে আপনি হাড্ডি সেরে হয়ে গেছেন না? সব খাবার আমি খাই, আমি একলা খাই। মুখে মুখে কথা কবি না। এটা কি দিলেন? হ্যাঁ, আমি কি আপনার কাছে বকশিশ চাইছি? আমি তো বাজার করতে চাইছি, বাজার। ওইটা বাজারের টাকাই দিছি। বাজার করতে কত টাকা লাগে রে? 500 টাকা দেন। 500 টাকা ফাইজলামি করছ? হ্যাঁ, 500 টাকার মধ্যে তোর কমিশন কত? আমার কমিশন মানে? আপনি কি কইতে চান? আপনার আবার কমিশন কি? আমি কিছু বুঝি না, মনে করছেন না? বাজার করতে গিয়ে যে আপনি প্রত্যেকদিন চুরি করেন সেটা আমি জানি না। দূর খালু, আপনি কথা কথা আমার চোর করবেন না তো? এই চোপ, চোরের আবার বড় গলা। বাজার করতে বলে 500 টাকা লাগে, 500 টাকার বাজার তিন দিনও যায় না ফাইজলামি করে আমার সাথে। এর লেগে কই যে কম কম খাবি, কম কম খেলে শরীরটা ভালো থাকে। এটা দেশ মানুষ নিয়ে যা, আর আমি দেবো না। 300 টাকার কি বাজার করুক? আরে এমন খাওয়াই খাই যে বিয়ান বেলা বিছনা থেকে উঠতেই পারি না। ভাই আইতাছে কেঠা বৃষ্টি না ভাই, আমাকে দেখি আইতাছে। সালাম, কখন বের এলি? এই তো বের হয়ে সোজা আপনার কাছে চলে আসলাম। তরে আগেই সাবধান করছিলাম, প্রশাসনের খুব নজরদারি চলতেছে, যা করবি খুব কৌশলে করতেই। ভাই বুঝতে পারিনি কখন যে কি হয়ে গেল, মালটা ডেলিভারি দিয়ে যেই ঘুরলাম দেখি পিছনে ডিবি। দিলাম দৌড় কিন্তু কোলাই উঠতে পারিনি। কার এত বড় সাহস? জানে না তুই কার লোক? মনে হয় নতুন আইছে। আইসন তোর লাইগা ওই দিন ভাই ভাবিরে দেখবার পাই নাই, আর আমি শুধু শুধু মার গেলাম। আমার জন্য তোরে কে মারলো? এলাকায় নতুন হিরো আইছে, সেই দিন ওর কানের নিচ। থাম, একটা চোর খায়া তো গো মাথা নষ্ট হয়ে গেছে। একটা কাজের ব্যবস্থা কর ভাই। কাজে দিয়ে কি করবেন? বিয়া হইব। কার বিয়ে? ভাইয়ের বিয়া। তার মানে ভাবি রাজি হইছে? হই বেটা, ভাবি রাজি হইলেই কি আর না হইলেই কি? ভাবিরে তো আমাকে ভাই বিয়া করবে, তাই না? কয়দিন একটু সাবধানে কাম কাজ করিস, সতর্ক থাকিস, প্রশাসনের নজরদারি চলতেছে। ভাই ও যে হিরো আইতেছে ভাই, ভাই পরে আর শাস্তি দিতে হবে ভাই, কঠিন শাস্তি ভাই। থাম, এই যে হিরো, আমারও তো আপনারে দেখার খুব প্রয়োজন। আমাকে ডেকেছেন তা তো বলেন, কিভাবে আপনাদেরকে সাহায্য করতে পারি? এই মিয়া, আমগো ভাই কারো হেল্প নেয় না, হেল্প করে। নাম কি? নাম কি? রানা। বাবা বাবা বাবা, নাম এবং কামের মধ্যে দেখি অপূর্ব সম্মিলন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।
তুমি এলাকায় নতুন আসছো, টাকটা সবজিটা খাইবা, জিমে যাইবা, বডি বিল্ডিং করবা, না তুমি শুরু করছো হিরোগিরি। ও কি বলছেন আপনি, আমি কোথায় হিরোগিরি শুরু করলাম? হিরো তো হচ্ছেন আপনারা, এই যে বাইকের উপর বসে আছেন। শোনো, আমার নাম জানো তুমি? আমার নাম হলো মেডিসিন, সব রোগের ওষুধ আমি সরবরাহ করি। তুমি কোন সাহসে আমার মানুষের গায়ে হাত তুললা? আপনি আগে বলবেন না যে আপনি মেডিসিন ভাই। ও গড, আপনার নামে অনেক শুনেছি কিন্তু কখনো দেখার সুযোগ হয়নি। আরে ইটস রিয়েলি নাইস মিটিং ইউ, আমি আসলে আপনাকে খুঁজছিলাম। আরে যে আপনি, আরে আপনারা আগে বলবেন না যে আপনারা মেডিসিন ভাইয়ের লোক, তাহলে কি আর আমি কাজটা করি নাকি? আশ্চর্য, বলার সুযোগ দিলেন কই, না শুনেই তো গেলে ঠাস করে একটা চর বসায় দিলেন। সরি 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 সরি, ভুল হয়ে গেছে। এখন যদি না বলে তাহলে তো এরকম ঠুস ঠাস পড়ে যায়, কিছু মনে করবেন না আশ্চর্য, কিছু মনে করার কিছু নাই তো, ভুল তো হয়ে যায়, ভুল হয়ে গেছে একবার, কিছু মনে করেন না মেডিসিন ভাই। বাছা, প্রথমবারের মতো তোমারে আমি মাফ করে দিলাম, দ্বিতীয়বার কিন্তু তোমারে আমি মাফ করতে পারব না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। উঠছো কোন বাড়িতে? পরিচয় হয়েছে মানে কি হয়েছে, কিন্তু ঠিক সেই অর্থে পরিচয় হয়নি। তবে হ্যাঁ, ওর বাবার সাথে আমার বেশ ভালো চেনা জানা আছে। কি বলো? আচ্ছা শোনো শোনো, বৃষ্টি কিন্তু আমার খুব কাছের মানুষ, খুব কাছের মানুষ। খবরদার, বৃষ্টি দেখি কিন্তু তুমি কখনো চোখ তোলা তাকাইবা না। তোমার সকল আকাম কুকাম আমি মাফ করে দিতে পারি, কিন্তু এই পাপটাকে তুমি মাফ করবো না। এখন কি যেতে পারি? হ্যাঁ যেতে পারো, কিন্তু ওই পাপটা যাবো। হ্যাঁ যাও, ভালো থাকবে। বাচ্চা ওই পাপটা তুমি কইরো না। হ্যাঁ ভালো থাকবে। ওই পাপটা কিন্তু কখনোই করা যাবো না ভাই। হ্যাঁ ভালো মনে হইতেছে, আবারও মারলেন ভাই। এই যে শুনুন, আপনাকে বলছিলাম আর কি, আপনি কি এইদিকে যাবেন? হ্যাঁ এইদিকে যাবো, কেন কেন বলুন তো। অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি, কোনো রিক্সা খুঁজে পাচ্ছি না। ও আচ্ছা, কেন? ওই যে আপনার ফ্রেন্ড একজন, সে আসছে? ও না, ও আজকে আসতে পারবে না, ও খুব অসুস্থ। আবার এই পথে একা যাব, ভয়ও লাগছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি বড় একটা কাজ করি, আপনাকে একটা রিক্সা না পাওয়া পর্যন্ত এগিয়ে দিয়ে আসি, কি বলেন? আপনার আবার দেরি হয়ে যাবে না তো? আদরকু সময় আমার হাতে আছে, আর তাছাড়া আমি অধিকটাতে যাচ্ছিলাম। নো ওয়ারিজ, শিওর দেরি হবে না? 100% শিওর। এখন তো রিকশা পেতে হবে, রিকশাটা কোথায়? ওই তো রিকশা, এই এদিকে এদিকে এদিকে। শিওর আপনার দেরি হয়ে যাবে না? শিওর দেরি হয়ে যাবে না, আপনাকে আমি কিছু দূর পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে পারি। যদি এবার আপনি কিছু মনে না করেন, আপনার সাথে কি আমি কিছু দূর পর্যন্ত যেতে পারি? যেতে পারি? মামুন্না, সব ঠিক আছে তো ভাই? সুবিধার মনে হইতেছে না। সুবিধার না, সব ঠিক হয়ে যাইব ভাই। সালাম। কি রে, ফোন করলি কি রে, কথা শেষ করলি না? ফোন করলি, রাইখা দিলি, কথা শেষ করলি না? সমস্যা কি রাইখা দিলি? সমস্যা কি ভাই? আমি তো মনে করছিলাম বেটা জাকির মতো ধরা খাইছে। ধরা তো আমি খাই নাই, ধরা খাইছে ভাই। কি কস, তোর কি মাথা নষ্ট হইছে? খবরটা শুনলে আপনারই মাথা নষ্ট হয়ে যাবো। ওই বেটা জিলেবির প্যাচের মতো প্যাচাস না তো, কি কবি সরাসরি পড় ভাই। আপনি না আমারে কইছিলেন এই হিরোর দিকে নজর রাখতে? হ্যাঁ কইছিলাম, কি হইছে? আমি একটু আগে ভাবির বাসার দিকে গেছিলাম, যাই দেখি ওই হিরো আর আমগো ভাবি একলগে গায়ে ঘেঁষা ঘেঁষা আটতাছে, হাসতাছে আর খালি হাসতাছে। দেখা মনে হয় জনম জনমের সাথী। কস কি? খালি তাই না, কিছু দূর হাঁটার পরে দুইজন একসাথে রিক্সা উঠে কইজন চলে গেল। ব্যাপারটা তো সুবিধার মনে হইতাছে না ভাই। ভাই আমি আপনারে আগেই কইছিলাম ওই ব্যাটাটা ধুই দেন, একটা আচ্ছা মতো সাইজ দিয়ে দিই। আপনি আমার কথা কানেই তুললেন না ভাই। এখন ভাবি থাম, আমার একটু সময় দে।
আমি তো আমার প্ল্যান মতো আগাইতেছি। আমি তো বৃষ্টির আর সময় দিব না। আজকে আমি বৃষ্টির লগে কথা কব। যদি বৃষ্টি রাজি হয় তাইলে কবুল, আর যদি না হয় তাইলে ঘর থেকে টাইনা ধরে নিয়ে আসবো। বুঝতে পারছস? জি ভাই, আমার কিচ্ছু ভালো লাগতেছে না ভাই। আপনি যা করার করেন তো ভাই। হিরোগিরি হাসতাছে এক রিকশায় ভাই, কাছাকাছি বৈশা যাইতাছে যাইতাছে যাইতাছে। তোমার আমি ভালোবাসি, খাঁটি, একেবারে জেনুইন। তোমার আমি বিয়া করতে চাই। কিন্তু আমি আপনাকে বিয়ে করতে চাই না। চাও না? কিন্তু তুমি যা চাও এটা আমি জানি, ওইটা তো আমি হইতে দিতে পারি না। তোমারে আমি বিয়ে করব। আর ওই রানা না কানা আছে ওরে আমি দেখালো। আপনি এখান থেকে যাবেন নাকি আমি বাবাকে ডাকবো? থাকবো। ও কিন্তু বৃষ্টি, এই মেডিসিন তো কাউরে ভয় পায় না। তোমারে আমি বিয়া করব। যদি আপসে বিয়া করো তাহলে ভালো, তা না হলে তোমার আমি জোর দই যাই না বিয়া। হিরো আছে না, এর আমি তোমার সামনে এসে দাঁড়া, তারপর দুই গালে দিয়ে টাস টাস থাপ্পড় দিয়া দাঁত ফেলাই দেবো। বৃষ্টিটা জান বলছি জান। এই দরজা বন্ধ করলে কি হবে? মনের দরজা আমি ঠিকই খুলব। বৃষ্টি গেলাম, ভালো থেকো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে কেমন আছেন? কেমন আছেন আপনি? এই তো আছি ভালো। মেডিসিন ভাইয়ের তো আজকে বিয়া। মেডিসিন ভাইয়ের বিয়ে কার সাথে? ওই যে আপনাদের বাড়িওয়ালার মেয়ে বৃষ্টি। আপনি যান দোকানে। কাপ চা খেয়ে যান না ভাই। জি জি আসবো। আসেন না ভাই। আসবো আসবো আমরা। আচ্ছা ভাই। তার মানে ঘটনাটা ঘটেই গেল। মন্দ লাগে নাই। তুমি মাশাল্লাহ ছেলে ভালো, শিল্পপতির ছেলে, টাকা পয়সা আছে। তো বলতেছিলাম কি বাবা, যে প্রস্তাবটা আসলে তোমার বাবার দিক থেকে আসলে ভালো হইতো। না না না, সমস্যা আছে? শুনেন, আসল কথা কইতেছি। আপনার মেয়ের আমি সেই ছোটবেলা থেকে দেখভাল করে বড় করছি। আপনার মেয়ের প্রতি আমার একটা অধিকার জন্মায় গেছে। কিন্তু সমস্যা হইল, আপনার মেয়ে আমারে পছন্দ করে না। হে, আমার স্পষ্ট জানাই দিছে আমার বিয়ে করবে না। ও তাহলে তো বাবা কিছু করার নাই। আসলে মেয়ে যদি পছন্দ না করে জোর করে তার বিয়ে হইতে পারে না। আছে আছে, অবশ্যই আছে। আপনার বাড়িতে সাবলেট ভাড়া থাকে, কঠিন প্রেম, একটা পাঠ্য পোলা, খাড়া খাড়া চুল, এরকম করে শক্ত হয়ে হাঁটে। চিন্তা করেন চাচা, সে আমার স্পষ্ট জানাই দিছে আপনার মেয়ে তারই বিয়া করবে। রানা না কানা তার নাম। এখন বাজার আসলে যদি ওদের মধ্যে যদি কোনো সম্পর্ক হয়ে থাকে তাহলে আমি কি করতে পারি চাচা? আমি কিন্তু এইটা ওইবার দিবার পারি না। আমিও কিন্তু কিরা কাটছি, আপনার মেয়েরই আমি বিবাহ করব, এবং আজকে এখন। এটা কোনো কথা বললা বাজান? জোর জবরদস্তি করে কি এই যুগে কোনো বিবাহ হয় নাকি? হয়, জোর করেই হয়। অবশ্যই হয়, আমি তো তারে জোর কইরাই বিবাহ করব। তারে আমি বলছি আপসে যদি রাজি না হও তাহলে তোমার আমি জোর করে ধইরা নিয়ে যাবি। আপু ছয় ধর রে কর জিও। এটা কোনো কথা হলো নাকি? এটা কি জোর জবরদস্তি? একদম চুপ, কোনো কথা হবে না। এখান
করছে আমাকে। ডোন্ট মুভ, কেউ মুভ করার চেষ্টা করবে না, খবরদার। তুই কি জানো বাছা? চিনতে পারছো না কি মনে করেছিল যে আমি একটা সাধারণ ছেলে? রানা ও রানা রানা বল তুমি, আমি ডিবি অফিসার রানা, এবং তোমাদের এই চক্রটাকে ধরবার জন্য আমরা সবাই এখানে ছদ্ম বেশি। ভাই কি জাকে মনে পড়েছ? আমার কাছে লুকালে কেন? ইটস মাই ডিউটি, আই এম সরি, তুমি উপরে যাও, আমি আসছি। Thank you, sir. Hello. Young man, congratulations. Thank you. Sit down, please. সারা অফিস তোমার উপরে খুশি, উপর মহলও খুব খুশি হয়েছে। এবার তুমি যা করেছো না, একদম মানে প্রশংসার ঝুলি অনেক বড় হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা, তুমি কি, তোমার কয়দিন ছুটি দরকার? কেন স্যার? না, আমার কাছে একটি খবর আছে যে তুমি নাকি অ্যাসাইনমেন্ট করতে যেয়ে একটি মেয়ের প্রেমে পড়ে গিয়েছো। সেগুলো এই ছুটিতে বিয়েটাও করে ফেলতে পারো, অবশ্যই এই ডিসিশনটা তোমার, তুমি একাই সিদ্ধান্তটা নেবে। না স্যার, ইট উইল টেক টাইম স্যার। স্যার, কাম টু দি পয়েন্ট, আমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট রেডি? হ্যাঁ হ্যাঁ, নেক্সট মিশন রেডি, আমরা প্রজেক্ট রেডি করে ফেলেছি, তোমাকে অবশ্যই লাগবে। এটা একটু হার্ড জব, আমরা এবার যে প্রজেক্টটি করতে যাচ্ছি খুবই সেন্সিটিভ, এবং স্পর্শকাতর এই বিষয়টিকে তুমি খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করবে। এটাতে ডিটেলস আছে, তুমি অবশ্যই সময়টা পড়ে নেবে। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি একদমই চিন্তা করবেন না, আমি নেক্সট মিশনের জন্য একেবারে বই। থ্যাংক ইউ। চা কফি কিছু খেয়ে যাও। নাথিং স্যার, থ্যাংক ইউ সো মাচ, বাসি।